হ্যালো এভরিওয়ান, আপনার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন যে 2024 সালে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, কিন্তু এরকম পোস্টার কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে ভাইরাল রয়েছে। তো আপনি হয়তো চাচ্ছেন যে আপনার ছবি দিয়ে এরকম ছবি এডিটিং করতে, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব যে আপনার কীভাবে আপনার হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এরকম ছবি এডিটিং করবেন মাত্র 1 মিনিটেই। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারবেন, দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আর তার আগে বলে নিই, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা অবশ্যই আপনারা 1 সেকেন্ড স্কিপ করে দেখবেন না, তাহলে এরকম ফটো আপনারা এডিটিং করতে পারবেন। এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম ছবি আপনারা এডিটিং করে নিতে পারবেন আজকের এই ভিডিওটা দেখে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখান থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজারের অপশনে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বার অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে লিখতে হবে রিমুভ বিজি। এখানে রিমুভ বিজি এটা লিখে দিয়ে সার্চ করে দিবেন। সার্চ করে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ফার্স্ট অফ অল একটা ওয়েবসাইট চলে আসবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়া দেওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদেরকে কাজ হবে, এখান থেকে আপনারা আপনাদের ছবিটা আপনাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো রিমুভ করার জন্য এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন আপলোড ইমেজ, এখানে একটা সিম্পলি ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। তো আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা, মানে যে সেই ছবিটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে অটোমেটিক ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু। তো ভিউয়ার্স, আপনার যে কোনো একটা ওয়েবসাইট বা যে কোনো একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা আপনারা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, এখান থেকে আপনারা ফটোরুম অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, সেটাও আপনারা রিমুভ করে নিতে পারবেন। এটা খুবই একটা ইজিলি ব্যাপার, সেটা আমি দেখাচ্ছি না, ভিডিওটা লম্বা হবে সেই জন্য। তো এখান থেকে আপনাদেরকে আবার প্লে স্টোরে চলে যেতে হবে গাইস। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বার অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে লিখতে হবে, তো ভিউয়ার্স এখান থেকে আপনাদেরকে লিখতে হবে পিক্সআর্ট। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেন বাটন পেয়ে যাবেন, ওপেন বাটনে একটা ক্লিক করে দেবেন। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে তাই আমি ওপেন বাটনে একটা ক্লিক করে দিলাম। এখান থেকে আমি সেই অ্যাপ্লিকেশনটাতে চলে যাচ্ছি, মানে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটাতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল যদি করেন তাহলে অ্যাকাউন্ট খুলতে বলবে, আর যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা তো ভালোই, আর আপনারা এখান থেকে ফেসবুক গুগল দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। আমি খুলে, তো এই ধরনের এখান থেকে আপনাদেরকে কাজ হবে, আপনারা পিকচার অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এখান থেকে আপনারা পিকচার অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, আপনাদের ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনাদেরকে লগ ইন করে নিতে পারবেন বা সাইন আপ করে নিতে হবে। তো এখান থেকে আপনাদের কাজ হবে, এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন গাইস, প্লাসের মতন আইকন। এই প্লাসের মতন আইকনে একটা ক্লিক করে দিবেন, এখানে নিচে একটা প্লাসের মতন আইকনে একটা ক্লিক করে দিবেন। প্লাসের মতন আইকনে একটা ক্লিক করে দেওয়া দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনি একটা টেম্পলেট পেয়ে যাবেন, সেই টেম্পলেটটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা আমার গুগল ড্রাইভে আপলোড করা রয়েছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা এইটা দেখতে পারতেছেন যে একটা টেমপ্লেট, এটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভে আমার আপলোড করা থাকবে, সেখানে সেটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেটা থেকে লিঙ্কে ক্লিক করলেই আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন একদম কপিরাইট ফ্রি ছাড়া। তো এখান থেকে আপনারা একটু এভাবে টান দিবেন, এর দিকে টান দিবেন, টান দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে সেই ফটোটা এখানে অ্যাড করতে হবে, যেই ফটোটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন। তারপরে এখানে অ্যাড ফটোতে একটা সিম্পলি ক্লিক করে দিবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। গ্যালারিটা শো করার পর আপনার এই ফটোটা দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিয়েছিলাম। তো এখানে অ্যাডে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনাদেরকে ছবিটা এখানে চলে আসবে। তো এটা আপনারা একটু বড় করে নেবেন, মানে হচ্ছে আপনার সাইজ মতন একটা করে নেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা আপনার সাইজ মতন করে নেবেন। সাইজ করে নেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে ক্রপ করতে করে নিতে পারেন, এখান থেকে দেখুন ক্রপ বাটন পেয়ে যাবেন, ক্রপ করে নিতে পারেন, এখানে ক্রপ করতে পারেন, বা আপনারা শ্যাডো ব্যবহার করতে পারেন। এখানে আমি শ্যাডোতে ক্লিক করলাম, এখানে একটু শ্যাডোটা ভারিয়ে দিলাম, এটা হালকা
সেটা ভালো দিলে একটু দেখতে সুন্দর লাগবে, এইভাবে একটু দিয়ে দিবেন মিল মতো। তো এখান থেকে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কাজ হবে একটু এদিকে চলে আসবেন। তারপর এখান থেকে দেখুন অ্যাডজাস্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, অ্যাডজাস্ট একটু এইভাবে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করলে একটু আপনার ছবিটা আর কি একটু সাদা দেখা যাবে, তো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে হাইলাইটও ব্যবহার করতে পারেন, হাইলাইটে ক্লিক করে দেবেন, হাইলাইটে ক্লিক করে দেবেন, হাইলাইট একটু দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ছবিটা একটু প্রফেশনাল দেখতে লাগবে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে তো এখান থেকে আপনি সরাসরি এখান থেকে আপনি টিক মারে ক্লিক করে দেবেন, এই টিক মারে একটা ক্লিক করে দেবেন। টিক মারে ক্লিক করে দেওয়ার পর আপনার ছবিটা কিন্তু একদম কমপ্লিট। আর এখন আপনারা বলতে পারেন যে, তো ভিউয়ার্স এখানে আপনারা বলতে পারেন এখানে তো 2024 সালে আমরা পিক আপ এডিট করব, তো এখানে 2023 লেখা কেন? এটা এখানে দেখুন আপনার লেখাটা যদি ভালো করে দেখেন, ডিয়ার মানে প্রিয় 2023, থ্যাংক ইউ ফর দ্য অল লেসন, সব কিছু কাটানোর জন্য ধন্যবাদ। এখান থেকে কিন্তু লেখা আছে যে 2024। এখান থেকে আপনারা টিক মারে ক্লিক করে দেবেন, এখান থেকে দেখুন টিক মারে অপশন পেয়ে যাবেন, এখানে টিক মারে ক্লিক করে দেবেন। টিক মারে ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য এখানে দেখুন সিম্পল একটা অপশন পেয়ে যাবেন, এখানে ডাউনলোড বাটন, এটাতে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে অটোমেটিকলি চলে যাবে। তো এখানে আপনারা এইভাবে এডিট করতে পারবেন। এখন আপনাদেরকে আমি আরেকটা এডিট করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এখান থেকে আমি আরেকটা ফটো নিয়ে আসলাম, এখানে আমি আরেকটা আপনাদেরকে এডিট করে দেখাতে যাচ্ছি। তো আবার আগের মতনই আপনারা অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন, অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। তো গ্যালারিটা শো করার পর এখান থেকে আপনি যে ফটোটা এডিটিং করতে যাচ্ছেন সেই ফটোটার উপর একটা ক্লিক করে দেবেন। আমি এই ফটোটা সিম্পলি দিয়ে দিচ্ছি। এই ফটোটা দিয়ে দেওয়ার পর আপনি অ্যাডেতে ক্লিক করে দিলাম, অ্যাডে সিম্পলি অ্যাডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার ছবিটা শো করছে। এখান থেকে আপনারা এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন যে রিমুভ বিজি, এখানে রিমুভ বিজিতে সিম্পলি আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন রেস্টোর মানে একটা অপশন পেয়ে যাবেন, তো এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা সিম্পলি ক্লিক করে দেবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, রিমুভ করে নেওয়ার পর এখান থেকে আপনারা সব কিছু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা আবার টিক মারে ক্লিক করে দেবেন। তো আবার আপনারা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না, লাইক দিলে ভিডিওটার উৎসাহ বাড়ে। আর এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সবাই আপনার মতন ভিডিওটি ছবি এডিটিং করতে পারে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এতক্ষণ সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।